আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি মোচমোচে পেঁয়াজু। এখানে আমি মসুর ডাল ও খেসারির ডাল সম পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরে পানি ছাড়িয়ে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপরে আদার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন পেস্ট হাফ চা চামচ, এবং কিছুটা মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবং কিছুটা বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি এখানে, আর হচ্ছে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন লবণটা। এবং এখানে জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। তারপরে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু চেষ্টা করবেন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার। আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা পেঁয়াজ লাগবে, তো আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। সব মিলিয়ে এখানে আমার 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের ভিতরে পেঁয়াজটা একটু বেশি না হলে ভালো লাগে না। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আটা বা ময়দা অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা নিজেরা দেখবেন কতটুকু অ্যাড করতে হয়। তারপরে একটি প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট দেওয়ার, তাহলে এটা ভালোভাবে ভাজা হয়। এটা মিডিয়াম টু লো হিটে এটা আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে এটা খেতে বেশি ক্রিস্পি হয়। মুচমুচে করে ভাজার একটা ট্রিক্স, আপনারা হাই হিটে কখনোই ভাজাবেন না, তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এই জন্য আপনারা মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে ভেজে নেবেন। এভাবে আমি আমার সবগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার কাছে একটু ডিপ কালার হলে ভালো লাগে, কড়া ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এখন পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট হয়েছে এবং খুবই মোচমোচে হয়েছে। এটি বানিয়ে রাখার 2-3 ঘন্টা পরও এরকমই ক্রিস্পি থাকবে, মোচমোচে থাকবে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটাও একদম খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবং এটি খেতেও ভীষণ মজা হয়ে থাকে। আপনার বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।